হ্যালো বন্ধুরা, রাখি উইথ ইউতে সবাইকে স্বাগত। চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে জানো তো, আজকে আজকে সব কমপ্লিট। শীতটাও বেশ জমিয়ে পড়েছে, মানে অতটা না জমলেও মোটামুটি শীত যে পড়েছে এই অনুভবটুকু করতে পারছি আমরা, তাই না? আর শীতের সবজি সব তো বাজারে অনেক দিন আগেই এসে গেছে। তো আজকে করেছিলাম ওলকপির ভাজা করেছি, তারপরে কুমড়োর ছক্কা করেছি, তোমার আলু বেগুন, তারপরে হচ্ছে তোমার গাজর, তার সাথে দিয়েছি একটু ফুলকপি, কাঁচকলা, সব কিছু দিয়ে একটা সেদ্ধ ঝোল টাইপের হয়েছে, আর আছে চিকেন। ব্যাস আজকের মেনু এই ছিল। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসি। অনেক দিন শীষ দিয়ে গান শোনাইনি, তাই না? তো চলে এলাম আজকে একটা শীষ দিয়ে গান শোনাতে, তার সাথে থাকবে ছোট্ট একটা টিপস। তো আগে আমার গানটা শুনে নাও, তারপরে টিপসটা বলছি। আর হচ্ছে চলো গানটা শুনিয়ে দিই। যেতে যেতে বন্ধুরা ছোট্ট একটা টিপস দিয়ে দিই, পচে যাওয়া লেবু কি তোমরা ফেলে দাও? কেউ কেউ হয়তো ফেলে দাও, কিংবা কেউ হয়তো জানো কি করতে হবে। তো আমি পচে যাওয়া লেবুগুলো একদম ফেলি না। কি করি, আমরা যে লিকার চা কিংবা যে কোনো চা খেলে কাপের গায়ে যে দাগটা লেগে থাকে অনেক সময় ওটা উঠতেই চায় না, পাতিলেবুর কয়েক ফোঁটা ওর মধ্যে দিয়ে দাও, কিংবা ওই পচা লেবু কেটে ওর মধ্যে মিনিট পাঁচেক রেখে ধুয়ে দাও, দেখবে কাপ একদম নতুনের মতো ঝকঝক করবে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, চলে আসব পরের দিন নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো চলি, পরের দিন দেখা হচ্ছে।